নমস্কার বন্ধুরা, তো আমি দীপান্বিতা আর দিশা ব্লগ হলো আমারই একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো এই দিশা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এই দিশা ব্লগে এটা আমার প্রথম ব্লগ। তো আমি একজন বিবাহিতা আর আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ড আছে, আর আমার শ্বশুর শাশুড়ি কেউ বেছে নিন বেছে নেই ওনারা আমার বিয়ের অনেক বছর আগেই মারা গেছেন। আর আমার হাজবেন্ডের দাদা আছে, তাদের একটা ছোট্ট বাচ্চা আছে, আর আমার বাবা মা আছে, দাদা বৌদি এবং একটা পুচকে হচ্ছে। তো এটা হলো আমার আমার পারিবারিক যারা যারা আছে তারা সবার কথা আমি বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেটা বলার জন্য আমি আজকে আমার এই ক্লাস ফার্স্ট ব্লগটা করছি সেটা হচ্ছে যে আমি অনেকের ইউটিউব দেখেছি যে ওরাও অনেক, যখন আমি ফোন ঘাঁটি তখন দেখতে পাই যে অনেক অনেকে যারা ইউটিউব করছে তারাও অনেক অনেক ব্লগ বানায় এবং তাদেরকেও অনেক সবাই সব লোকেরা দেখছে, চিনছে, জানছে এবং অনেক অনেক ভালো কমেন্টও তাদেরকে করে। তো আমারও দেখে একদিন ইচ্ছে হয়েছিল যে আমিও তাহলে এটা করতে পারবো না কেন। তো সেই হিসাবে আমি সবে প্রথমে আমি শর্টস করতাম, তো শর্টস কিছু কিছু আমার চ্যানেলে আছে, তো ব্লগ কখনো আমি করিনি। তার কারণ হচ্ছে এভাবে ক্যামেরার সামনে বসে আমি কখনো কথা বলতে পারি না বা কথা বলিনি আগে কখনো, কারণ এরকমভাবে কথা বলার মতো কোনো অভ্যাস আমার নেই। তো যাই হোক, আজকে আমি বলছি তো কারণ আমার সম্বন্ধে জানার অধিকার তোমাদের আছে, তো সেই জন্য আমি বলছি। কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো এবং যারা লাইক আমার ভিডিওতে করো, তাদের কাছে জানা উচিত যে আমি কে, নাম কি, কিসের জন্য আমার এই চ্যানেলটা তৈরি করা। তো আমার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল একটা যে আমিও একটা ইউটিউব চ্যানেল বানাবো, এবং তার যারা যারা অনেক সফল যারা ইউটিউবার আছে ওনাদের মতো অতটা সফল না হতে পারলেও আমার ইচ্ছে আছে যে আমারও একটা চ্যানেল হবে। তো সেই জন্যই আমার এই চ্যানেলটা শুরু করা, আর এই আমার এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য বা ভালো মতো এটাকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সবার প্রথমে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ বা তোমাদের আমার পাশে চাই সবার আগে, ঠিক আছে? কারণ মানুষ একা কোনোদিনও কিছু করতে পারে না, কারণ সে একা মানুষ কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। সেই জন্যই তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি কখনোই উন্নতি করতে পারবো না। তো সেই জন্য সবার আগে তোমাদের ভালোবাসাটা আমি আমি আশা করি তোমাদের আমার প্রতি, মানে আমার ভিডিওগুলোকে দেখো, ভালোবাসো এবং আরও অনেকজনের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দাও। মানে কিছু এই ব্লগে যদি আমি কিছু ভুলভাল কথা বলে থাকি, আমি তো ওইভাবে বলতে পারি না কোনো যে কি বলা উচিত বা কি কি বলতে হবে, সেরকমভাবে কিছুই প্রিপারেশন আমার নেই বা জানা নেই যে কি কি বলা উচিত। তার কারণ আমি সত্যিই কখনো আগে এভাবে ক্যামেরার সামনে কিছু বলিনি, আর সেই জন্য অভ্যাসও নেই। তো যদি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা একটু ক্ষমা করে দিও। আর আমি এখন বর্তমানে একটা স্কুলে, আমাদের বাড়ির পাশেই একটা প্রাইভেট স্কুলে আমি শিক্ষিকা হিসেবে কাজ করছি, আর ইউটিউব হচ্ছে আমার স্বপ্ন। আর আগেও বললাম, এখনও আরেকবার বলছি, এই স্বপ্নটাকে আরও উন্নতির পর্যায়ে নিয়ে যেতে গেলে, আরও উঁচু জায়গায় নিয়ে যেতে গেলে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার আমার জীবনের দরকার। আর সেই জন্যই তোমাদের কাছে আসলাম, আমার আমার সম্বন্ধে বললাম। আমার আমি এখন যে ফোনটাতে আমি এখন ভিডিও শ্যুট করছি সেটা একটা খুব নিতান্তই একটা ছোট্ট ফোন, যেটা হচ্ছে তোমার ভিভো Y21। তো যদি এর ভবিষ্যতে আমার এই চ্যানেলটা আরও উঁচুর দিকে যায় বা আমি যদি আরও অনেক মানে অনেক বেশি একটু ভালো পর্যায়ে যেতে পারে আমার চ্যানেলটা, তাহলে আমি অবশ্যই তোমাদের সামনে আরও ভালো পিকচার কোয়ালিটির মানে ভিডিও আনতে পারবো। এখন এই ছবিটা যেরকম মানে যতটা স্পষ্ট না হচ্ছে, আশা করবো যেন ছবিগুলো আরও বেশি ভালো হয় এবং যে ব্লগগুলো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করবো সেই ব্লগগুলো যেন অনেক বেশি এন্টারটেনমেন্ট যুক্ত হয়, সবাইকে যাতে আনন্দ দিতে পারি সেই রকম কিছু করার চেষ্টা করবো। তো এই হলো আমার একটা স্বপ্ন, ছোট্ট প্রচেষ্টা,
এখন শুরু করেছি, এটা অনেক ছোট্ট একটা প্রচেষ্টা যেটা সম্পূর্ণই নিজে, এখানে সাপোর্ট করার মতো কেউ নেই। আমার হাজবেন্ড আছে, আমাকে সাপোর্ট করে, অবশ্যই সাপোর্ট করে, তো আর কেউ নেই সেরকম সাপোর্ট করার মতো, তোমরাই আছো। তো আর কি বলবো আমি, মানে বুঝতে পারছি না, যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও প্লিজ, আর আমাকে সাপোর্ট করো। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।